কাজে গিয়ে মৃত্যু হল এবারের পঞ্চায়েত সদস্যের ছেলে পেটের তাগিদে গ্রাম পঞ্চায়েতের সদস্যের ছেলেকে কাজ করতে যেতে হলো ভিন রাজ্যে মালদার মানিকচকে ব্লকে চৌকি মেদ্দাদপুর এলাকার তরতাজা যুবক শেখ সাফি আলম বয়স বায়ুস সংসদ চালানোর জন্য ভিন রাজ্যে কাজে পারি দেন পরিবারের সূত্রে জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিক স্নাতক পর্যন্ত পড়াশোনা করেছেন কাজ না পেয়ে ভিন রাজ্য থেকে যেতে হয়েছে পরিবার সূত্রে গেছে বিহারের পাটনায় টাওয়ারের কাজে গিয়েছিলেন সপ্তাহ খানিক আগেই বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে পাটনা গিয়েছিল সেখানে কর্মরত অবস্থায় টাওয়ার থেকে পড়ে মারা যায় সপ্তাহ শেষে নিথোর মৃতদেহ ফিরল গ্রামে মৃত পরিযায়ী শ্রমিক শেখ সাফি আলমের বাবা শেখ ইমরাফিল একজন শ্রমিক বয়সের ভারে কাজ করতে পারেন না বাড়িতে রয়েছে মা বাবা এক ভাই বোন এত বড় সংসার চলবে কি করে কথা ভেবেই সংসারে বোঝা টানার জন্যই চলে যান টাওয়ারের কাজে শেখ সাপি আলাপ সাউদগঞ্জ বাড়ি বাবা শেখ পড়াশোনা করে ছেলেটা কাজ করবো পারছিল না কতটুকু পড়াশোনা করেছে বিএ পাস করে এম এতে ভর্তি হয়েছে এই সময় মাত্র আপনার পাঁচ ছ দিন হলো পাটনায় টাওয়ারের কাজে গিয়েছিলেন এবং সেই টাওয়ার থেকে তিনি মারা গিয়েছে। জানা যাচ্ছে কি উনার মা চৌকি মিদদतपुर অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের সদস্য তার ছেলেকে পরিযায় শ্রমিক হিসাবে কাজ করতে যেতে হচ্ছে কি বলবেন? গরিব অবস্থা খুব পরিযায় শ্রমিককে কাজ করতে যেহেতু পশ্চিম বাংলায় আমাদের কোনো কলকারখানা নাই বেকার যুব যুবতীরা যুবক থেকে যুবতীরাও বিদেশে আমাদের কাজ করতে যাচ্ছে। বোম্বে বলেন মাদ্রাস বলেন পুনায় বলেন চেন্নাই বলেন সব জায়গায় আমাদের মামলা থেকে পরিযায়ী শ্রমিক না কাজ করতে যাচ্ছেন কাজ করতে গিয়ে প্রাণহানি হয়ে মৃত্যু হয়ে বাড়িতে ফিরে আসছেন কি মনে করছেন রাজ্যে কাজ নেই রাজ্যে তো কোনো কাজ নেই একশো দিনের কাজ পাচ্ছে না সাধারণ মানুষ একটু মেম্বার থাকা সত্ত্বেও উনি একজন কংগ্রেসের মেম্বার আছেন কাউকে একদিন একশো দিনের কাজে কাজ করাতে পারছেন না এই তো অবস্থায় আছে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা এত পড়াশোনা করে তার উপর মেম্বার ছেলে তাকে যদি পরিযায়ী শ্রমিক হতে হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে কি মনে করছেন খুব খারাপ যে গ্রামে বাস করছে এইট্টি পার্সেন্ট লোক বিদেশে খেটে বাচ্চাদের এই গ্রাম থেকে মোটামুটি কমপক্ষেও হাজার দুয়েক ছেলেরা বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যাচ্ছে কি হবে শুধুমুখ অবস্থা আমাদের আছে এখানে কোনো কাজকর্ম নেই পরিবারের অবস্থাটা কেমন পরিবারের অবস্থাটা খুব খারাপ পরিবারের সদস্য হতে গ্রাম পঞ্চায়েত সদস্য আছে বটে যে জায়গায় বাস করছেন আপনারা সব দেখতে পাবেন আপনি আপনার এর মাধ্যমে আপনি দেখেন ওনার বাড়িয়ে নিবে উনি একজনের ঠিকা অন্যজনে জমি নিয়েছে সেই জমির মধ্যে একদিন বসবাস করছেন একটা টালি বাড়ি আছে এবং সামনে আপনি দেখতে পাবেন বাগানের মধ্যে একটা আছেন নিজস্ব ভিটে মাটি ভিটে মাটিও নাই কে কে রয়েছে পরিবারে পরিবারে আছেন ওনার দুই ছেলে এবং এক মেয়ে তার মধ্যে একটা ছেলেটা সেই বড় ছেলেটা মারা গেছে কি চাইছেন আমি আমরা চাইছি ওই ছেলেটাই আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী যেন তাকে সাহায্য করুক এবং তার পরিবারের পাশে দাঁড়াক আপনার নাম বলবেন আমার নাম নাম শেখ আফসার আলি কে হয় আপনার আমার ভাতি ভাই প্রভর আছে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা Nine nine three two two three zero seven five zero a number